আলহামদুলিল্লাহ রবিলামিন ও সলাত ও সালাম আলা সৈয়দ ইলমুরসলিন আমাবাদ ফাউজবিল্লাহিম শৈতানজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ও সালাম আলাই কয়া রসুল আল্লাহ ও আলা আলি কয়া সাহাবি কয়া হাবিব আল্লাহ আসলাত সালাম আলাই নবী আল্লাহ ও আলা আলিকা ওয়াস সাহাবি কয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গল্প শুনি কোরআন থেকে অনুষ্ঠানটি নিয়ে আজ আপনাদেরকে কোন কাহিনীটি বলবো কোন কাহিনীটি শোনাব আজ এমন এক অটনির কথা বলবো যেটি কোনো উটনির উদর থেকে নয় বরং পাহাড় থেকে আবির্ভূত হয়েছে পাহাড় থেকে এসেছে সাধারণত আমরা কোনো ওট গরু ছাগল সেগুলো তার মায়ের গর্ব থেকে আসে কিন্তু এই ওটনি পাহাড় থেকে আবির্ভূত হয়েছে জি হ্যাঁ পাহাড় হতে আবির্ভূত হওয়া ওটনির আলোচনা করব আর এই ওটনির বিষয়টি পবিত্র কোরআনে মজিদে স্থান পেয়েছে এটি হজরত সালে আলিহি সালাতু সালামের ওটনি খুবই আশ্চর্যজনক বিস্ময়কর এবং খুবই অদ্ভুত ঘটনা আসুন মনোযোগ সহকারে শ্রবণ করুন হজরত সালেহ আলিহি সাল্লা সালামকে সামুদ সম্প্রদায়ের নিকট নবী বানিয়ে পাঠানো হয়েছে তিনি আলিহি সালাম যখন সামুদ সম্প্রদায়কে আল্লাহতালার বাণী শুনিয়ে ইমানের দাওয়াত দিলেন তখন এই অবাধ্যরা এই অবাধ্য জাতি তার নিকট এই মজিজা দেখতে চাইলেন যে তিনি যেন এই পাহাড়ের শিলাখণ্ড থেকে একটি উঁটনি বের করে যেই উটনি শুধুমাত্র নর্মাল উটনি নয় বরং গর্ভবতী হতে হবে এবং এটি পরবর্তীতে যাতে সন্তান জন্ম দিতে পারে এমন যা স্বাস্থ্যবানও হতে হবে আবার মোটা তাজাও হতে হবে এবং সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে সুতরাং হজরত সালে আলিহি সাল্লা সাল্লাম শিলাখণ্ডের দিকে ইঙ্গিত করলেন তখন তা সাথে সাথেই ফেটে গেল এবং এর থেকে একটি খুবই সুন্দর ও স্বাস্থ্যবান এবং খুবই দীর্ঘাকৃতির অট বের হলো যা গর্ভবতী ছিল এবং বের হতেই তা সাথে সাথে সন্তান বাচ্চা জন্ম দিল আর তা তার বাচ্চাদের সাথে মাঠে চলাফেরা করতে লাগল এই লোকালয়ে একটি পুকুর ছিল যাতে পাহাড়ের ঝর্ণা থেকে পানি এসে জমা হতো অর্থাৎ একটি কুয়া ছিল কূপ ছিল পুকুর ছিল যার মধ্যে পানি আসতো পাহাড়ের ঝর্ণা হতে তো তখন হজরত সালে আলহি সাল্লাম বললেন হে লোকেরা দেখো এটি হলো মজিজার ওটনি একদিন পুকুরের সমস্ত পানি সেই ওটনি পান করবে এবং অন্যদিন তোমরা পান করবে গোত্রের লোকেরা হযরত সালে আলীহি সাল্লামের কথা মেনে নিল অতপর তিনি আলহি সাল্লা সাল্লাম সামুদ গোত্রের সামনে বয়ান করলেন তিনি যা বয়ান করলেন তা কোরআনে মজিদে কিভাবে স্থান পেয়েছে কোরআনে মজিদের তেলাওয়াত এবং

هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم. كان إيمان إيمان تيكون بات هي أمر شامبو داي. তোমরা আল্লাহর ইবাদত করো যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই নিশ্চয় তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের নিকট থেকে উজ্জ্বল নিদর্শন এসেছে এটা আল্লাহর তোমাদের জন্য নিদর্শন সুতরাং ওটাকে ছেড়ে দাও যাতে আল্লাহর জমিনের মধ্যে চরে খায় এবং সেটার গায়ে মন্দভাবে হাত লাগাবে না যার ফলে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আসবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কয়েকদিন তো সামুদ গোত্র এই কষ্ট সহ্য করলো যে একদিন তারা পানি পান করত অর্থাৎ পানি পেত অন্যদিন সেই ওটনি পুকুরের সমস্ত পানি পান করত তাই সেই লোকেরা সিদ্ধান্ত নিল যে এই ওটনিকে হত্যা করে দিবে কেননা তারা শুধুমাত্র একদিন পরপর পানি পাচ্ছে অন্যদিন সেই মজিজার ওটনি সমস্ত পানি পান করে দিচ্ছে কেননা হজরত সৈদনা সালাহি সালাম তাদেরকে নিষেধ করেছিল যাতে পুকুরের পানি একদিন তারা যেন না খায় তারা যেন অটনির জন্য ছেড়ে দেয় তো এই গোত্র কয়েকদিন এই কষ্ট সহ্য করার পর তারা সিদ্ধান্ত নিল তারা এই অটকে হত্যা করবে মেরে ফেলবে এই গোত্রের কাদার বিন সালিফ নামের এক লোক যে লাল রঙের তন্তুরে নেয় চক্ষু বিশিষ্ট এবং দীর্ঘকায় ছিল সে একজন অপকর্মকারিণী মহিলা ছেলে ছিল পুরো গোত্রের আদেশে ওই ব্যক্তি সেই অটনিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল প্রস্তুত হয়ে গেল হাজার সালে আলহি সালাম নিষেধ করতেই থাকেন কিন্তু কাদার বিন সালিফ তো সেই অটনির চারটি পা কেটে দিল অতপর একে জবাই করে দিল এবং খুবই উদত্তভাবে হজরত সালে আলহি সালামের সাথে ব্যাদিবিমূলক কথা বলতে লাগলো সুতরাং আল্লাহ তালা কোরানে পাকে এভাবেই সাত করেন

প্রতি অবাধ্যতা প্রদর্শন করলো আর বলল হে সালেহ আমাদের উপর নিয়ে এসো যেটার তুমি প্রতিশ্রুতি দিয়েছ যদি তুমি রসুল হও পিওস নামি ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যখন এমনভাবে আল্লাহ তালার আদেশ অমান্য করা হল হজরত সালে আলহি সাল্লামের সাথে বেয়াদবি করা হলো এবার এই গোত্রের উপর আজাব নাজিল শুরু হলো এই আজাব কেমন ছিল সামুদ গোত্রের এই উদত্তের কারণে আল্লাহ তালার আজাব এভাবে প্রকাশিত হল যে প্রথমে একটি ভয়ঙ্কর আওয়াজ এলো অতপর খুবই ভয়ঙ্কর ভূমিকম্প এলো যার কারণে পুরো লোকালয় উতাল পাথাল সব কিছু চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেল সকল ভবনগুলো ভেঙে চোরের তস নস হয়ে গেল এবং সামুদ গোত্রের প্রতিটি ব্যক্তি হাঁটুর উপর ভর করে অর্ধমুখে পতিত হয়ে মারা গেল কোরআনুল করিমে ইস্বাদ হচ্ছে কাঞ্জলি মান্থিক অনুবাদ অতঃপর তাদেরকে ভূমিকম্প পেয়ে বসলো ফলে প্রভাদে তারা তাদের ঘরগুলোর মধ্যে অধমুখে পতিত অবস্থায় রয়ে গেল হাজার সালে আলেহি সালাতু সালাম যখন দেখলেন যে পুরো লোকালয় ভূমিকম্পের প্রভাবে ধ্বংস হয়ে ইট পাথরের স্তূপে পরিণত হয়ে গেল এবং পুরো জাতি ধ্বংস হয়ে গেছে তখন তার খুবই দুঃখ ও দুশ্চিন্তা হলো এবং তার সামোর জাতি তাদের লোকালয় ধ্বংস হয়ে যাওয়াতে এতই ঘৃণা সৃষ্টি হলো যে তিনি সেই লোকদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আর সেই লোকালয় ছেড়ে আরেক জায়গায় চলে গেল এবং যাওয়ার সময় মৃত লাশগুলোকে কিছু কথা বলে গেলেন তিনি যা বলেছিলেন তা কোরআনে পাকে বিদ্যমান আসুন শ্রবণ করি উমলি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনা নাসিহিন কাঞ্জলি ভান্তিক অনুবাদ হে আমার সম্প্রদায় নিশ্চয়ই আমি তোমাদের নিকট আমার প্রতিপালকের রিসালাত পছিয়ে দিয়েছি এবং তোমাদের মঙ্গল করেছি কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের কল্যাণ পছন্দ কর না মূল কথা হলো যে সামর জাতির পুরো লোকালয় ধ্বংস নিচ্ছিন্ন হয়ে গর্ত হয়ে গিয়েছিল এবং পুরো জাতি এমনভাবে বিলীন হয়ে গেল যে আজ তাদের বংশের কোনো মানুষ পৃথিবীর বুকে অবশিষ্ট নেই প্রিয় ইসলামী ফায়ারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই আশ্চর্যজনক বিস্ময়কর শিক্ষণীয় ভয়াবহ ঘটনা আপনারা শ্রবণ করলেন হজরত সাল আলহি সালাম তার উম্মদদেরকে তার জাতিকে বলেছিলেন তারা যেন আল্লাহ আল্লাহতালার নির্দেশ মান্য করে এক মুজিজা দেখতে চেয়েছিলেন আর তিনি পাহাড় থেকে অটনি পর্যন্ত আবির্ভূত করেছিলেন কিন্তু এরপরও ওই জালিম গোত্রটি নিজেদের নবীর প্রতি সম্মান প্রদর্শন করেনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে নিদর্শন ওটনি এসেছিল এর প্রতিও শ্রদ্ধা করেননি অবাধ্যতায় লিপ্ত হয় বেহাদবি করেন হুকুম অমান্য করেন আর এই অটনিকে হত্যা করেন আপনারা শুনলেন তো এরপর কেমন আজাব এসেছিল পুরো গোত্র ধ্বংসে পতিত হলো এ থেকে আমরা জানতে পারলাম আমাদের আম্বিয়া কেরাম সালাম গন্দেরকে কেমন তাজিম কেমন সম্মান করা উচিত আমাদের আকা আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাল আলহি ওয়াসাল্লাম তো সুলতানুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের সুলতান নবী পাক সাল্লাহ আলিহি আসাল্লামের প্রতিটি জিনিসের প্রতি আমাদের মোহাব্বত করা উচিত মহাব্বত থাকা উচিত ইসলামী ভাইয়েরা একটু চিন্তা করুন তো নবীর অগ্নির সম্মান না করার কারণে যদি কোনো গোত্রের উপর আজাব নেমে আসে যারা আমার নবী সাল্লাহ তাল আলিহি আসাল্লামের আওলাদ অর্থাৎ পবিত্র বংশধর তাদের পরিবার পরিজন এবং তাদের সাহাবি তার তাবারুক যেগুলো রক্ষিত আছে এমন বস্তুগুলোর সম্মান করবে না তারা কেন ধ্বংস হবে না আল্লাহ তালা আমাদেরকে বেয়াদবী থেকে এবং বেয়াদবির ক্ষতি হতে হেফাজত করুক আমাদের নবী রসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লামের সাথে তার সাথে সম্পর্কিত সকল বস্তুর প্রতি সত্যিকারের এবং প্রকৃত মোহাব্বত দান করুক আহলে বায়াতের ভালোবাসা দান করুক সাহাবায়ে রামদের প্রতি সত্যিকার মোহাব্বত দান করুক প্রিয় ইসলামী ফায়রা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা এই ঘটনাটি শ্রবণ করলেন এ থেকে যা শিক্ষা লাভ করা যায় তাও শ্রবণ করলেন আরেকটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র জীবনী থেকে আমরা লাভ করি বর্ণিত আছে গাজওয়ায়ে তাবুকে সফর করার সময় নবী করিম সাল্লাহ তাল আলহিউ আসাল্লাম সামুদ গোত্রের লোকালয়ের ধ্বংসাবশেষের পাশ দিয়ে অতিক্রম করছিলেন হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করলেন সাবধান কেউ যেন এই গ্রামে প্রবেশ না করে এবং এই গ্রামের কূপ থেকে কেউ যেন পানি পান না করে আর তোমরা এই আজাবের স্থান থেকে আল্লাহ তালার ভয়ে কেঁদে কেঁদে এবং মুখ ঠেকে দ্রুত চলে যাও যেন এরূপ না হয়ে যে তোমরাও আজাবে লিপ্ত হয়ে পড়ো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এখানে এই বিষয়টি বুঝতে হবে যাদের উপর আল্লাহ তালার আজাব নাজিল হয়েছিল সেখানে না যাওয়া উচিত সে স্থানে গেলে অমঙ্গল হবে যদি আমাদেরকে ওই জায়গা দিয়ে যেতে হয় তবে দ্রুত স্থান ত্যাগ করতে হবে আর শিক্ষা এটাও হাসিল হলো যে অত্যন্ত আশ্চর্যজনক ও দুঃখজনক বিষয় যে সকল স্থানে আজাব নাজিল হয়েছে বা এমন ঘটনা ঘটেছে সেখানে গিয়ে মানুষ আজকাল আনন্দ করে বিনোদন করে মনের শান্তি খোঁজার চেষ্টা করে সেখানে মানুষ আল্লাহর ভয় তো দূরের কথা নিজেকে অবাধ্যতায় লিপ্ত করেছে এমন করা কোনো অবস্থাতেই উচিত নয় আল্লাহ তারা আমাদেরকে ও আপনাদেরকে সত্যিকার অর্থে তালাকে ভয় করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ কোরআনে পাকে অসংখ্য শিক্ষণীয় ও অনুসরণীয় ঘটনা রয়েছে আর তাতে আমাদের সকলের জন্য অগণিত শিক্ষা ও হৃদায়তের অসীম বাণী রয়েছে মাদানী চ্যানেল দেখতে থাকুন কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করতে থাকুন আর তর্জমা অর্থাৎ অনুবাদ কাঞ্জল ইমান অসাধারণ আর তফসিরে কোরআন সিরাতুল জিনান হানাল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে আমাদেরকে তফসিরে সিরাতুল জিনানের তোফা পেশ করেছে এই তোফা খুবই সুন্দর কোরআনের তফসির এটিও পড়তে থাকুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ মাদানি ফুলও শিখতে পারবেন ফাইজানে কোরআনের আলোতে আলোকিত হন আগামী পর্বে আপনাদের জন্য খুবই সুন্দর বিষয় নিয়ে আবার উপস্থিত হব সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল মাহমদ সল্লু আলহি ওয়াসাল্লাম